সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন পৃথিবীর টপ টেন খবর ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি স্টার জলসার নতুন ধারাবাহিক একা দোক্কা ধারাবাহিকের প্রধান অভিনেতা পোখরাজ বাস্তবে আসলে কি এবং তার লাইফস্টাইল ও বায়োগ্রাফি সম্পর্কে। এছাড়াও আমরা আপনাদের জানাবো তার পরিবারে কে কে আছেন, তার গাড়ি বাড়ি এবং মোট সম্পত্তি কত। এছাড়াও তার রিলেশন ও ক্যারিয়ার সম্পর্কে জানাবো, দেখবো তার স্ট্রাগল সম্পর্কে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই ভিডিওটি একটি লাইক করে সম্পূর্ণ আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন পৃথিবীর টপ টেন খবর ইউটিউব চ্যানেল এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, একা দোক্কা ধারাবাহিক অভিনীত অভিনেতার আসল নাম হচ্ছে সপ্তর্ষি মৌলিক। বন্ধুরা, ইনার ডাক নাম হচ্ছে সপ্তর্ষি ও ডিঙ্গা। অভিনেতা জন্মগ্রহণ করেছেন 14 জানুয়ারি, তার সালটি জানা যায়নি, তাই আনুমানিক 2022 সালে ইনার বর্তমান বয়স 30 বছর। অভিনেতা জন্মগ্রহণ করেছেন উত্তরপাড়া হুগলি কলকাতা ভারতে এবং ইনার বর্তমান ঠিকানা হচ্ছে কলকাতা ভারত। অভিনেতার জাতীয়তায় একজন ভারতীয় এবং ইনার ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম। অভিনেতা পেশায় একজন অভিনেতা ও একজন মডেল। অভিনেতার শিক্ষাজীবন সম্পর্কে কথা বললে অভিনেতা তার প্রাথমিক জীবনের পড়াশোনা করেছেন উত্তরপাড়া হাই স্কুল কলকাতা থেকে এবং তার কলেজের পড়াশোনা করেছেন সেন্ট পলস মিশন কলেজ কলকাতা থেকে এবং তিনি শিক্ষাগত যোগ্যতায় স্নাতক সম্পন্ন করেছেন। তার ফিজিক্যাল সম্পর্কে কথা বললে অভিনেতা উচ্চতায় 5'7", তার চোখের রং কালো, চুলের রং কালো এবং তার দৈহিক ওজন হচ্ছে 65 কেজি। তার বডি মেজারমেন্ট হচ্ছে 42:32:12। বন্ধুরা, তার রিলেশন সম্পর্কে কথা বললে অভিনেতা বর্তমানে বিবাহিত এবং তিনি 2013 সালে অভিনেত্রী সোহিনী সেনগুপ্তকে বিবাহ করেছেন। আপনারা হয়তো জানেন না কি জানেন, অভিনেতা তার স্ত্রী থেকে 14 বছরের ছোট। তো বন্ধুরা, তার পরিবারে আরও অনেকে রয়েছে, চলুন তাদের সঙ্গে আপনাদের সাক্ষাৎ করিয়ে দিই। তো বন্ধুরা, ইনি হলেন অভিনেতার পিতা এবং ইনার নাম হচ্ছে ভাস্কর মৌলিক, এবং ইনি হচ্ছে অভিনেতার মাতা এবং ইনার নাম হচ্ছে চন্দ্রিমা মৌলিক। এছাড়াও অভিনেতার একটি বোন রয়েছে যার নাম হচ্ছে রাজরূপা মৌলিক। তো বন্ধুরা, চলুন এবার তার ক্যারিয়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা ও স্ট্রাগল সম্পর্কে জানা যাক। বন্ধুরা, অভিনেতা সপ্তর্ষি তার অভিনয় জীবন সিরিয়ালের মাধ্যমে শুরু করেননি, তিনি তার ক্যারিয়ারের অভিনয় শুরু করেন বাংলা সিনেমার মধ্য দিয়ে। তার প্রথম অভিনীত সিনেমার নাম ছিল সাজবাতি, যেখানে তিনি একটি সাপোর্টিং রোল বিশু চরিত্রে দারুণ অভিনয় করেছেন। এরপর তার অগ্রযাত্রা ধারাবাহিকের দিকে যায় এবং অভিনেতা 2019 সালে শ্রীময় সিরিয়ালের মাধ্যমে ডেবিউ করেন। শ্রীময় সিরিয়ালে তিনি ডিঙ্গা চরিত্রে অভিনয় করার সুযোগ পান। এরপর 2020 সালে তিনি বাংলা সিনেমা ধর্মযুদ্ধে অভিনয় করেন। ধর্মযুদ্ধ সিনেমাতে তিনি শুভশ্রীর বিপরীতে রতনের চরিত্রে দারুণ অভিনয় করেছেন। এছাড়াও সপ্তর্ষি জিত কোয়েলের সঙ্গে শেষ থেকে শুরু সিনেমাতেও দারুণ অভিনয় করেছেন। এরপর 2022 সালে অভিনেতা আবার বাংলা সিনেমা মিনিতে মিমি চক্রবর্তীর বিপরীতে অভিনয় করেন। বর্তমানে অভিনেতা স্টার জলসার নতুন ধারাবাহিক একা দোক্কাতে প্রধান অভিনেতা পোখরাজের চরিত্রে অভিনয় করছেন। তো বন্ধুরা, অভিনেতা সপ্তর্ষির অভিনয় আপনাদের কাছে কেমন লাগে তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আর সপ্তর্ষিকে আপনাদের পছন্দ থাকলে ভিডিওটি এখনই লাইক করে ফেলুন। তো চলুন এবার জেনে নেওয়া যাক তার পছন্দের কিছু বিষয় ও তার স্যালারি সম্পর্কে। বন্ধুরা, সপ্তর্ষির প্রিয় অভিনেতা হচ্ছেন সালমান খান ও প্রসেনজিৎ এবং প্রিয় অভিনেত্রী কোয়েল ও মাধুরী দীক্ষিত। তার শখগুলি হচ্ছে ভ্রমণ করা, অভিনয় করা এবং জিম করা। বন্ধুরা, তার প্রিয় ভ্রমণ স্থান হচ্ছে নেপালের কাঠমান্ডু। বন্ধুরা, তার প্রিয় রঙগুলি হচ্ছে নীল ও সাদা এবং তিনি খাবারের অভ্যাসে একজন নন ভেজিটেরিয়ান। তার প্রিয় খাবারগুলির মধ্যে রয়েছে ঝাল জাতীয় খাবার। এছাড়াও বন্ধুরা, আমরা ইন্টারনেট থেকে জানতে পেরেছি অভিনেতা প্রতি মাসে একটি ধারাবাহিক থেকে 50 থেকে 55 হাজার রুপি ইনকাম করে থাকেন। এছাড়াও আমরা ইন্টারনেট থেকে জানতে পেরেছি তার মোট সম্পত্তি প্রায় 85 লক্ষ রুপির মতো। তো বন্ধুরা, এই ছিল স্টার জলসার নতুন ধারাবাহিক একা দোক্কা ধারাবাহিকের প্রধান অভিনেতা পোখরাজ বাস্তবে আসলে তার উপরে এবং তার লাইফস্টাইল ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর এমনই সকল লাইফস্টাইল ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের উপর। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন।